আজকে দেখলেন মায়ের কথাগুলো একটু শুনলেন, যে ভক্ত গান লিখেছে সেটাও মাকে আমি শোনালাম, কথা ছলিয়ে আমি শোনালাম, আর কোন ভক্ত কিভাবে উপকৃত হয়েছে সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আমি পড়ে শোনালাম। আরেক ভক্ত একটু শুনবেন, যেটা আমি বলি একটু। আমি এখন রাজস্থানে জয়পুরে আছি, আমি বাড়ি গিয়ে মায়ের পুজো দেব, মায়ের কাছে যাব। আর হলো আমি এখন উপকার পেয়েছি বলতে, আমার ফোনে এতদিন রিচার্জ ছিল না, কালকে হঠাৎ একজন বন্ধু, আমার স্বামীর বন্ধু রিচার্জ করে দিয়েছে, হঠাৎ কারো কাছে রিচার্জই ছিল না। আবার আমাদের একটু পারিবারিক অটিভিতে দেখে দেখে মায়ের হোয়াটসঅ্যাপ সেট করি, করে ছবিটা আমি নিই মায়ের কাছ থেকে, নিয়ে অনলাইন থেকে বের করে মাকে আমি বাড়িতে প্রতিষ্ঠাতা করেছি, এখানে বাইরে প্রতিষ্ঠাতা করে মাকে আমি বারবার পুজো দিয়ে ডাকি, সেই জন্য মা আমার সব মনস্কামনা পূর্ণ করেছে। শুনলেন এই ভক্তের কথা, যেটা হচ্ছে ভক্ত মানে এতটাই আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছিল ফোনে কিন্তু রিচার্জ করারও তার কিন্তু সেরকম আর্থিক অবস্থা ছিল না। যাই হোক, কোনো না কোনো কৃষ্ণকালী মা কারো মাধ্যমে সাপোর্ট করিয়েছে আর কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠিত করেছে, তার প্রত্যেকটা মনস্কামনা কিন্তু পূর্ণ করে দিয়েছে। তাই একবার মন প্রাণ ভরে বলুন, জয় কৃষ্ণকালী মায়ের, জয় 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 কৃষ্ণকালী মায়ের, জয় 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 কৃষ্ণ কালী মায়ের জয়।